আজকে রান্না করবা আলাই না? কিভাবে? মাশাল্লাহ সুন্দর। আমরা লাই আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, তুলতে অনেক লেট হয়ে গেছে আসলে, আর আগে তোলা উচিত ছিল, বাট তারপর আলহামদুলিল্লাহ আমরা মা মেয়ে আইলাম গার্ডেনও তোলার লাগি। তা আমার সাথে আমার মেয়েও অনেক গার্ডেনিং করে, ও খুব পছন্দ করে গার্ডেন থেকে শাক সবজি তুলতে, পানিও দেয়। আমার মেয়ে লাই তুলতে গিয়া ফসু শাক খাইতে ফেলাইছে। এটা খাটছো দেখছো তুমি, এটা খাইতে ফেলাইছো, এটা খসু। কেয়ারফুল বাবা, এটা খাটে না। এগুলো আসলে গত বছরের খসুর মোড়া ফালাইছিলাম এখানে, তো এখান থেকে উঠছে। আর মাঝে মাঝে ধনিয়া আর বাতুয়া শাকের মাঝখানেও কিছু লাই শাকও উঠছে, তো এগুলো তুলে নিলাম। ধনিয়া ফালাইছি আসলে, বাতুয়া শাকটা ফালাইছি না, একটা গাছ আসলে ওইখান থেকে অনেকগুলো উঠছে। তো এই যে আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো লাই শাক হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে আসলে দুই ধরনের লাই শাক, একটার পাতা মোটা, একটার পাতা ছোট ছোট। আসলে যে জায়গায় সার একটু বেশি পড়ছে এই জায়গার পাতাগুলো মোটা হয়েছে, আর যে জায়গায় সারগুলো কম এই জায়গার শাকগুলো একটু ছোট ছোট হয়েছে। বাট ডাটাগুলাও তো শক্ত আসিল না, সফট হইয়া আসিল আলহামদুলিল্লাহ। এই যে বালা কইরা দইয়া টুইয়া এইগুলারে খুব বালা হয়ে দইতে হয়, কারণ মাটির থেকে যেহেতু তুলে আনছি, তো দুইয়া টুইয়া। এরপরে আমি খাইটা করতে এইগুলারে বালা কইরা প্যাকিং কইরা ফ্রিজে রেখে দিমো, তো সারা বছর যখন ইচ্ছে হইব লাই শাক খাইতে এইগুলা খাইমো আলহামদুলিল্লাহ। আসলে আমি খাটাকুটি তত বালা না, ছোট ছোট করে খাটতে পারি না। আপনারা কি মনে করতেন চুটকি বাজাইতে এইগুলো খাটাখাটি হয়ে গেছে? না, অনেক কষ্ট হইরা চাকু দিয়া খাটতে 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 এইগুলো হইল। আচ্ছা যাই হোক, এরপরে হইলো আমি সারা বছরের লাগে কিভাবে প্যাকেটিং করি সেটাই দেখাইলাম। এই যে আমি এইভাবেই ঢুকাইয়া দিলে এগুলো আপনারা, আমরা নর্মালি লাঠি মাছ সিদ্ধ হইরা লাঠি মাছ মিশাইয়া এগুলোর সাথে খাই, আর ফ্রেশ খাওয়া যায়, ফ্রেশ পাতা দিয়েও ভর্তা করা যায় সেম ওয়েতে, আর শাক রাইন্দেও খাওয়া যায়, তরকারি রাইন্দেও খাওয়া যায়, যার যেভাবে ইচ্ছা খাইতে পারুন, কোনো সমস্যা নাই। আর এদেশে একটা জিনিসই খুব সহজ হয়, সেটা হলো লাই শাক। আলহামদুলিল্লাহ এই হচ্ছে আমার ছোটোমোটো গার্ডেন থেকে কুটিনাটি শাক সবজি। গার্ডেন সুন্দর।